গোবিন্দ দেখো পুজো ঘরে চলে এসেছি আজকে কয়দিন ধরে না ভিডিও দিতে পাচ্ছি না কারো ভিডিও দেখতে পাচ্ছি এত শরীর খারাপ আজকে একটু শরীর ভালো আছে তাই ভাবছি যে আর আজকের দিনটা তো মনটা খুবই খারাপ লাগছে কালকে জামাইবু এসছিল বলল যে আজকে চিড়ের মেলা আমার ভুলে গেছিলাম শরীর খারাপে না সব ভুলে গেছি আজকে চিড়ির মেলা পানিহাটিতে তো চিড়ের মেলা হয় যারা যাও তারা জানোই বছর গেছি প্রচুর প্রচুর ভিড় হয় আর এ শরীর ভালো থাকলেই ইচ্ছা ছিল যে এবছর যাব যেহেতু এমন সমান থেকে শরীর খারাপ হয়েছে যে ইচ্ছা নেই আর মহারাজা যেহেতু বাড়ি নেই আর আমার মনেও নেই তা ঠাকুরকে তো একটু ভোগ টোক লাগাতে হবে এই দিনটা তো মহারাজা প্রত্যেক বছর চিড়ের মেলা যায় যাই না যদি ওখান থেকে সবাইকে নিয়ে যেতে পারে পিসি টিসিদের নিয়ে যায় অনেক সময় পিসিরা যায় এবার পিসিরা যদি চিড়ের মেলা যায় বলে আসে তাহলে হয়তো ওদের নিয়ে যেতে পারে তাহলে আমি একটু ঠাকুরের ভোগ লাগিয়ে দিই রাধারানী যা ইচ্ছা করেছে ছেলেকে বাজারে পাঠিয়েছিলাম ও তো অত বুঝে বাজার করতে পারে না তাও বুঝে বুঝে তা ওটা এনেছে আমার ওষুধ আনতে গিয়েছিলো তার সঙ্গে একটুখানি বলেছিলাম কলা আনতে ও আম কিনতে পারবে না বলে লাভ নেই ও বাজারে আম কিনতে পারবে না তাই কলা এনেছে শুধু আর শশা এনেছে এই দিয়েই ঠাকুরের ভোগ লাগাবো চলো হ্যাঁ শরীরটা খুবই খারাপ মানে জ্বরে এত খারাপ হয়ে যাবো আমি ভাবতে পারিনি হয়ে গেছে আমার পুজোর সারা দেখো বন্ধুরা এবার যাব উপরে এই আমার ঠাকুরের ভোগ লাগানো হয়ে গেছে